বনগাঁতে পালিত হলো বিশেষ স্বচ্ছতা দিবস। পৌরপ্রধান ছাড়াও এদিন উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক, মহকুমা শাসক। ডেঙ্গু রুখতে এই উদ্যোগ বলে জানা গিয়েছে। দুয়ারে করা নাচছে শারদ উৎসব, কিন্তু তার আগেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। সেই কারণেই সরকারি উদ্যোগে বনগাঁ পৌরসভাতে পালিত হলো বিশেষ স্বচ্ছতা দিবস। বনগাঁ পৌরসভার উদ্যোগে এবং বনগাঁ মহকুমা শাসক প্রেম বিভাস কাশারি এবং এডিএম ট্রেজারি তাহিরুজ্জামানের সহযোগিতায় এদিন বনগাঁর বিভিন্ন ওয়ার্ডে পালন করা হলো বিশেষ স্বচ্ছতা দিবস। এই বিষয়ে মহকুমা শাসক বলেন, আজ এবং কাল জেলা জুড়ে পালিত হবে বিশেষ স্বচ্ছতা দিবস। সেই কারণেই আজ বিভিন্ন ওয়ার্ডগুলি ঘুরে দেখা হচ্ছে, সেই সাথে বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গি পরিস্থিতি খতিয়ে দেখা হবে। যদি কোথাও জল জমে থাকে বা জলাশয় থাকে, অবশ্যই সেটি পরিষ্কার করার পরামর্শ দেওয়া হবে এবং পাশাপাশি ডেঙ্গু রোধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। পরিষ্কার কর্মসূচি অভিযান চালাচ্ছি, আজকে তার প্রথম দিন এবং আগামীকালও চলবে। সমস্ত মিউনিসিপ্যালিটি, ব্লক, গোটা জেলা সব জায়গাতে আমরা এই অভিযানটা চালাচ্ছি, ক্লিনলিনেস অভিযান। এটার মূলত দুটো উদ্দেশ্য, একটা হচ্ছে যে যাতে মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে আনা যায়, পার্টিকুলারলি ডেঙ্গু, এবং তার সঙ্গে সঙ্গে পুজোর আগে সমস্ত এরিয়াটা যাতে পরিষ্কার পরিচ্ছন্নতা বাড়ে সবটাই নজর রাখার জন্য, এবং যে পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা এই দুদিন করব তার সেটা যেন পুজোর দিন কয়েকদিনও কন্টিনিউ করে, সেই চেষ্টা এবং সেই উদ্যোগটা এবং সেই সচেতনতাটার জন্যই এই বিশেষ অভিযান। আর বনগাঁর ডেঙ্গু পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আছে, চেয়ারম্যান সাহেব আছেন, এসডিও সাহেব আছেন, চেয়ারম্যান সাহেবের পুরো টিম আছেন, সবাই মিলে চেষ্টার মধ্যে আছেন। আমরা চেষ্টা করছি যাতে ডেঙ্গু একদম পুরোপুরি শূন্য করা যায়, সেই চেষ্টার মধ্যে আছেন। দেখা যাক আগামী দিনে। পৌরসভার আমি তৎপরতা ভালোই দেখেছি, এখানে শহর তো পরিষ্কার পরিচ্ছন্নতা আছে, দু একটা বিচ্ছিন্ন জায়গায় এরকম দু একটা পয়েন্ট যেখানে এখনও পরিষ্কার পরিচ্ছন্নতা দরকার আছে। চেয়ারম্যান সাহেব তো নিজেই আজকে এসেছেন সেই সেই পয়েন্টগুলোতে। আমরা আজ এবং আগামীকাল সমস্ত ওয়ার্ডে এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজটা চলবে। দিন দিন ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে, সেই কারণে এদিন বনগাঁর বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখলেন অতিরিক্ত জেলা শাসক, মহকুমা শাসক, পৌরসভার পৌরপ্রধানকে সাথে নিয়ে বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন তারা। সেই সাথে মানুষকে ডেঙ্গু নিয়ে বিভিন্ন সচেতনমূলক বার্তা দিলেন। কোথাও জল জমে আছে কিনা অথবা বাড়িতে কেউ জ্বরে আক্রান্ত কিনা, বাড়িতে যদি কেউ জ্বরে আক্রান্ত হন তাহলে অবশ্যই তাকে চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয়েছে, এমনকি নিজের এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে অনুরোধ করা হয়েছে। ডেঙ্গি পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাজ্য সরকার, মূলত সেই কারণেই এই পরিদর্শন বলে জানা গিয়েছে। জানা যায় রাজ্য সরকারের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ স্বচ্ছতা দিবস আজ এবং কাল পালিত হবে জেলা জুড়ে। এই বিষয়ে অতিরিক্ত জেলা শাসক বলেন, আমরা গোটা জেলা জুড়ে বিশেষ স্বচ্ছতা দিবস পালন করছি, আজ এবং কাল দুদিনই পালিত হবে এই দিবস। আজ আমাদের এই অভিযানের মূলত দুটি কারণ, প্রথম কারণ অবশ্যই ডেঙ্গু প্রতিরোধ করা এবং ডেঙ্গু নিয়ে মানুষকে সচেতন করা, আর দ্বিতীয়ত পূজোর আগে বিভিন্ন এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। বনগাঁ শহরে ডেঙ্গু পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে, তবে আমরা চাইছি ডেঙ্গু একেবারেই নির্মূল হয়ে যাক, সেই কারণে আজকে আমাদের এই অভিযান। এদিন পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখার পর এই বিষয়ে বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ জানান, নয় বাংলা জুড়ে যে ডেঙ্গুর সংবাদ পাওয়া গেল সেখান থেকে আমাদের স্বাস্থ্য দপ্তরের এবং কনজারভেন্সি ডিপার্টমেন্টের যৌথ উদ্যোগে আমরা বনগাঁ পৌরসভার কাউন্সিলরদেরকে নেতৃত্বে প্রতিটা ওয়ার্ডে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছি। দেখুন, বারবার আপনারা সাংবাদিকরা যারা আসছেন, বনগাঁ শব্দটা উচ্চারণ হচ্ছে, যেহেতু এখানে সুপার স্পেশালিস্ট হসপিটালটা আছে, গ্রামের সাইডে আকাইপুর বা বাগদা, গঙ্গানন্দপুর এবং গোপালনগর বৈরামপুর অঞ্চলে প্রচুর হয়েছে, এবং হওয়ার পরে আপনারা বনগাঁ শব্দটা জুড়ে দিয়ে বনগাঁ নিয়ন্ত্রণে রয়েছে বনগাঁ পৌরসভা, বনগাঁ পৌরসভার কনজারভেন্সি ডিপার্টমেন্ট এবং স্বাস্থ্য বিভাগ, আমার পাশে ডাক্তার সঞ্জিতা প্রামাণিক আছেন, আমরা কনজারভেন্সির ছেলেমেয়েরা রয়েছে, তারা যেভাবে কাজ করছে তাদেরকে বাংলায় প্রাইজ দেওয়া উচিত। এরম একটা জঙ্গল সহ প্রকৃতির একটা জায়গা রয়েছে,
যেখানে গিয়ে মশার আমদানি হওয়ার সম্ভাবনা আছে। বনগাঁর 22টা ওয়ার্ডের তারা মানে মানে প্রত্যেকে কাঁধে কাঁধ মিলিয়ে এগুলোকে পরিষ্কার করেছে। বনগাঁ শহরের নিয়ন্ত্রণে জ্বরের ঘটনা ঘটছে, সেক্ষেত্রে দু একজন ধরা পড়ছে। যারা বাইরে থেকে কোনো জায়গায় বেড়াতে গেছে বা বাইরের লোক এখানে এসে জ্বর অবস্থায় এসছে তাদের হচ্ছে। বনগাঁ শহর সম্পূর্ণভাবে ডেঙ্গু মুক্ত শহর। এখানে যেটাকে বারবার উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে সুপার স্পেশালিস্ট হসপিটালে বিভিন্ন ব্লকে যে ডেঙ্গুর আধিক্য হয়েছে তারা এসে ভর্তি হচ্ছে। আপনারা গিয়ে হসপিটালে গিয়ে খবর নিন যে সেখানে বনগাঁ পৌরসভার কতগুলো আছে। পূজোর আগে ডেঙ্গুর এমন পরিস্থিতি থাকার কারণে বনগাঁ পৌরসভার এই উদ্যোগে খুশি সকলেই। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।